আচ্ছা, নমস্কার, আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী। আজকে রাত্রি 9টায় আমার লাইভে আসার কথা ছিল, কিন্তু অন্য একজন বক্তার সঙ্গে সময় একই হয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত করি যে একটু দেরিতে শুরু করব। আজকে আমরা লকডাউন পলিসি, এই কোভিড পরিস্থিতিতে প্যান্ডেমিকে পৃথিবীর বিভিন্ন দেশ লকডাউন পলিসিকে কিভাবে কাজে লাগিয়েছে, কি কি লকডাউন পলিসি নিয়েছে, আর তার কুফল সুফল এবং সাফল্য ব্যর্থতা, এইসব নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। পলিসি কেন নিতে হয়, মানে এই যে কোভিড-19 প্যান্ডেমিক শুরু হলো, তাতে লকডাউন কেন, লকডাউনের ভূমিকাটা কী। প্রথম কথা যেটা, যে করোনা ভাইরাস মুভ করে না, এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না, মানুষ ভাইরাসটাকে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। তাই ভাইরাসের স্প্রেড আটকানোর জন্য মানুষের মুভমেন্ট বন্ধ করাটা বড় জরুরি ছিল। যখন শুরু হলো প্যান্ডেমিক চায়নাতে, চায়নার হুবেই প্রদেশ, তার রাজধানী ইউহান, সেখানকার ফুড মার্কেটে, একটা সি ফুড মার্কেটে প্রথম যখন সংক্রমণ দেখা দিল, চায়না কিছুদিন পরেই সেটা বুঝতে পারলো। প্রথম দেখা দিল ডিসেম্বরের মাঝামাঝি, জানুয়ারির ফার্স্ট উইকে পরিষ্কার বোঝা গেল যে এটা সার্স করোনা ভাইরাসের আর একটা ধরন, একটা নতুন ধরনের একটা ভাইরাস, সার্স করোনা ভাইরাস 2, এবং এর ইউহান পদে, ইউহান যে শহর, তার থেকে বাইরে কাউকে বেরোতে দেওয়া যাবে না, কারণ ইউহানের মধ্যেই এখনো আবদ্ধ আছে ভাইরাসটা। এরপর দেখা গেল যে না, ইউহান ছাড়িয়ে ইতিমধ্যেই হুবেই প্রদেশের আরও কিছু জায়গায় সংক্রমণ ধরা পড়ল। তখন পুরো হুবেই প্রদেশকে চীনের সরকার, তারা লকডাউন করল, অর্থাৎ পুরো হুবেই প্রদেশের বর্ডার সিল করে দিল, এবং হুবেই প্রদেশের বাইরের কাউকে, চীনের যে মেনল্যান্ড চায়না, সেখান থেকে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হলো না, এবং হুবেই প্রদেশ থেকে কাউকে বেরোতেও দেওয়া হলো। তার কিছুদিন পরে দেখা গেল যে ইতিমধ্যেই হুবেই প্রদেশ থেকে সংক্রমণ নিয়ে যারা বাইরে বেরিয়ে গেছে বর্ডার সিল করার আগে, হুবেই প্রদেশের আশেপাশে কয়েকটা প্রদেশে, সেখানেও সংক্রমণ দেখা দিল। তো তখন সেই সব প্রদেশগুলোতেও চীনকে লকডাউন করতে হলো, অর্থাৎ বর্ডার সিল করা এবং সেখানে মুভমেন্ট রেস্ট্রিকশনস ইত্যাদি করতে হলো। লকডাউন বলতে হচ্ছে যে মানুষে মানুষে মেলামেশার যেসব সুযোগগুলো, সেইগুলোকে বন্ধ করে দেওয়া। ওই যে বললাম যে ভাইরাস নিজে মুভ করতে পারে না, তো ভাইরাস ইনফেক্টেড মানুষ, তারা যাতে মুভ করতে না পারে, তারা যাতে ইনফেকশন ছড়াতে না পারে অন্য মানুষের কাছে, সেই জন্য এই লকডাউন পলিসি গভর্নমেন্টকে নিতে হলো। এখন চীন যেভাবে লকডাউন পলিসি নিল, তাতে দেখা দিল যে, দেখা গেল যে চীন খুব তাড়াতাড়ি সংক্রমণটাকে একটা জায়গায় বেঁধে রাখতে পারলো। এবং চীন দেশটা তো অনেক বড়, যদি খেয়াল করে দেখেন চীনের মেনল্যান্ড চায়নার ওই হুবেই প্রদেশ এবং তার আশেপাশের কয়েকটা প্রদেশ, সেখানেই একমাত্র ইনফেকশনটা দেখা দিল, অন্যান্য অংশগুলো কিন্তু আনএফেক্টেড থাকলো। তবে ইতিমধ্যেই ইউহান থেকে যারা এই লকডাউন চালু জারি করবার আগে যারা ইনফেকশন নিয়ে অন্যান্য দেশে চলে গেছে, সেই সব দেশগুলোতে কেস হতে শুরু করলো, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং দক্ষিণ এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশে, এইভাবে তো ছড়ালো সংক্রমণটা। ন্যাচারালি অন্য দেশগুলোতেও শুরু হয়ে গেল প্রথমে মুভমেন্ট রেস্ট্রিকশনস, অর্থাৎ ইনকামিং ফ্লাইটস
এগুলো বন্ধ হওয়া বন্ধ হলো। লকডাউন পলিসির এটা একটা লকডাউনের আগের পলিসি, যে হচ্ছে লকডাউনের আগে ইন্টারন্যাশনাল মুভমেন্ট সেটাকে রেস্ট্রিক্ট করা। আমাদের দেশে যদিও ইন্টারন্যাশনাল ফ্লাইটস বন্ধ করতে অনেক দেরি করা হয়েছিল, আপনারা জানেন সেটা, সেই নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি সেই বিতর্কে ঢুকছি না। আমি লকডাউন পলিসির কয়েকটা মূল বিষয়ে আগে আলোচনা করে নিয়ে তারপর পৃথিবীর কোন দেশে কীরকম কী করা হয়েছে সেটা আমরা বলবো। আমাদের দেশে লকডাউন চালু হয়েছিল 25শে মার্চ, যে সেই সময় আমাদের কেস ছিল এই ঠিক 25শে মার্চ যদি বলেন, 24শে মার্চ আমাদের কেস ছিল 434 আর মৃত্যু ছিল মাত্র 9টা। এখন লকডাউন কী জন্য করা হয়, এই রেস্ট্রিকশন, যা একটা হচ্ছে যে যাতে না ছড়ায় সেই জন্য মুভমেন্ট রেস্ট্রিকশন, তার সাথে হচ্ছে যে লকডাউন আর একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যে হেলথ কেয়ার ডেলিভারি যে সিস্টেম, সেই সিস্টেমটাকে কিছুটা সময় দিতে হয়, যে সে একসাথে অনেক সংক্রমণ হলে, অনেক মানুষ সংক্রমিত হলে কীভাবে সেটাকে কোপ আপ করবে। অর্থাৎ প্রচুর মানুষ হাসপাতালে আসবেন, তাদের ভর্তি করা, তাদের জায়গা দেওয়া, তাদের অক্সিজেন, তাদের ভেন্টিলেশন ইত্যাদি যাবতীয় ব্যবস্থা ইত্যাদি যে করতে হবে, প্রচুর কেস একসাথে হবে। চীনের অভিজ্ঞতা দেখা গেল যে একসাথে প্রচুর কেস হলো, তো অন্য দেশগুলোতে যখন প্রথম কেস ধরা পড়ল তখন তারপরে পরেই তাদেরকে দেখতে হলো যে এটা স্প্রেড করবেই এবং আমাদের এখানেও প্রচুর কেস হবে, সেই কেসগুলোকে জায়গা দিতে হবে, তাদের চিকিৎসা দিতে হবে, সেই মতো করে হেলথ কেয়ার সিস্টেমটাকে ঢেলে সাজানো, সেইটার একটা সময় লাগবে। এই সময় কেনার জন্য লকডাউনটাকে ব্যবহার করা হয়। এখন লকডাউনের জন্য কোন সময়টাকে আমি বাছবো, যে সময়টায় আমার কম কেস হচ্ছে না যে সময়টা আমার পিকে চলে যাচ্ছে, যখন আমি প্রচুর টেস্ট করতে পারছি সেই সময় লকডাউন করব, এইটা হচ্ছে বড় কথা। আমি ভারতবর্ষে আবার ফিরে আসব, আমি প্রথম আলোচনা করব ইউরোপের একটা দেশ সুইডেন, যেটা সারা পৃথিবীর যে স্রোত তার উল্টো দিকে গিয়ে শুরু থেকেই ঠিক করেছিল যে তারা লকডাউন করবে না। লকডাউন করবে না কেন, না তারা সোশ্যাল ডিস্ট্যান্সিং করবে, মুভমেন্ট রেস্ট্রিকশান করবে, একসাথে প্রচুর মানুষকে যাতে সমবেত হতে দেবে না, এগুলো ঠিক করলো, কিন্তু লকডাউন করবে না। কেন লকডাউন করবে না, তাদের আশা ছিল যে এইভাবে তারা ইনফেকশনটা ইয়াঙ্গার জেনারেশন তারা হচ্ছে যে ছড়াবে, তারা ইনফেকশনটা পাবে, এবং তাদের যেহেতু ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে রোগ, ততদিনে আমরা জেনে গেছি যে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে রোগটা খুব বেশি উপসর্গ তৈরি করছে না, উপসর্গ যাদের হচ্ছে তাদের মাইল্ড হচ্ছে, মেনলি অ্যাফেক্টেড হচ্ছে যাদের কোমরবিডিটিজ আছে এবং যারা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তারা বেশি আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং ওল্ড এজ হোম যেগুলো সেইগুলোকে সিল করে দেওয়া এবং ইয়াঙ্গার জেনারেশনের জন্য কিছু রেস্ট্রিকশনস আরোপ করা, এই দুটোর হচ্ছে পলিসি সুইডেন প্রথমে নিয়েছিল। প্রথম থেকেই তারা ওখান ওদের সুইডেনের যে মুখ্য এপিডেমিওলজিস্ট আন্দ্রেস টেগনেল, যার নাম এখন সারা পৃথিবী জেনে গেছে, অ্যান্ড্রেস টেগনেলের বক্তব্য ছিল যে আমরা এটাকে আটকাতে পারবো না, সংক্রমণ ছড়াবেই আমাদের দেশে, কিন্তু যদি সংক্রমণ আমরা ছড়াতে দিই ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে তাহলে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা যেতে পারে। অর্থাৎ প্রচুর মানুষ আক্রান্ত হলেন এবং হচ্ছে যে তাদের অল্পের উপর দিয়ে তাদের তাদের উপর সংক্রমণের ফেজটা চলে গেল, অর্থাৎ কিনা ধরুন উপসর্গ হলো না, বা হচ্ছে যে হলেও অতি মৃদু উপসর্গ হলো, তাহলে তারা একটা ইমিউনিটি পাবে। এইভাবে ইমিউন লোকের সংখ্যা বেড়ে যাবে সমাজে, এবং যারা সমাজে ভালনারেবল অর্থাৎ এজেড মানুষ যারা, এবং যারা কোমরবিডিটি যাদের রয়েছে, তারা একটা সুরক্ষা পাবে। তো আন্দ্রে সিগনেলের এই যে পলিসি, এটাতেই সুইডিশ সরকার প্রথম থেকে
হ্যাঁ বলেছিল, এবং ওরা ঠিক করেছিল যে এই পদ্ধতিতেই চলবে, এবং আজকে অবধি অনেক সমালোচনার পরেও কিন্তু এই পলিসিতে তারা স্টিক করে থাকে। এক সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সমালোচনা করে সুইডেনকে বলে যে তোমরা ভুল পথে যাচ্ছ, এতে কিন্তু ডিজাস্টার হবে তোমাদের। কিন্তু সুইডিশ সরকার এই এপিডেমিওলজি, ওদের যে চিফ এপিডেমিওলজিস্ট অ্যান্ড্রেস টেগনেলের কথাতেই স্টিক করে থাকে। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ বস্টনের যে রয়েছে, সেখানকার এপিডেমিওলজিস্ট একজন বিশ্ববিখ্যাত আছেন উইলিয়াম হ্যানেজ, তিনি বললেন যে এই লকডাউন একটা ইমিনেন্ট সার্জ, যখন হঠাৎ করে কেস বাড়তে থাকে তখন লকডাউন কার্যকরী হয়, কিন্তু হচ্ছে যে আলটিমেট লক্ষ্য হচ্ছে যে লকডাউন করে আমরা ট্রান্সমিশন চেইনটাকে ব্রেক করা। অর্থাৎ ধরুন যে কটা জায়গার অ্যাফেক্টেড হয়েছে সেই কটা জায়গার মধ্যেই যাতে অ্যাফেক্টেড থাকে, এবং অন্যান্য জায়গাতে যে আনঅ্যাফেক্টেড জায়গা সেইগুলোতে যাতে সংক্রমণ না ঢোকে সেটার একটা রাস্তা। তো এই উইলিয়াম হ্যানেজ যখন বললেন, অ্যান্ড্রেস টেগনেল তখন উনি বললেন যে না, আমাদের এখানে লকডাউন করে আমি টেম্পোরারিলি কন্টেইন করতে পারি, কিন্তু তাতে ভাইরাস যে ফিরে আসবে না, এবং আজকে লকডাউনের জন্য আমি লকডাউন কতদিন করব, লকডাউন করে 6 মাস 1 বছর আমি একটা জায়গাকে সুরক্ষিত রাখতে পারি, কিন্তু যখন লকডাউন তুলবো, যখনই তুলি, যতদিন পরেই তুলি, ইনফেকশন সেই জায়গাতে ফিরে আসবে, সেই জন্য আমরা লকডাউনের রাস্তায় হাঁটবো না। প্রসঙ্গত জানেন সুইডেনে অনেক কেস হয়েছে এবং অনেক ডেথ হয়েছে, এবং অর্ধেকের বেশি ডেথ কিন্তু ওল্ড এজ হোমে। সুইডেনের যা পপুলেশন স্ট্রাকচার, সুইডেন জানেন ধনী দেশ, আমাদের তুলনায় তো অনেক ধনী দেশ, তাদের মাথাপিছু রোজগার হচ্ছে প্রায় $58,000, এবং সুইডেনের যে পাবলিক হেলথ সিস্টেম, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, সেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সুইডেনের সাথে আমাদের দেশে পার্থক্য হচ্ছে, সুইডেনে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব হচ্ছে মাত্র 25 জন, প্রতি বর্গ কিলোমিটারে 25 জন বাস করে গড়ে, পুরো দেশটার জনসংখ্যা মাত্র 1 কোটির কিছু বেশি, মানে আমাদের কলকাতা শহরের থেকেও কম। তো ওরা যেভাবে রেস্ট্রিকশনসগুলো করলো, যে একসাথে 50 জনের বেশি জমায়েত হতে পারবে না, প্রচুর পাবলিক ফেস্টিভ্যালসগুলো বন্ধ, পাবলিক ইভেন্টস এবং ফেস্টিভ্যালসগুলো বন্ধ করলো, অন্যান্য যা যা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরাটাকে ম্যান্ডেটারি করলো, সবই করলো, কিন্তু লকডাউনটাকে ওরা লকডাউন ঘোষণা করলো না, আজকে অবধিও করেনি। এমনকি যে সুইডেনের প্রতিবেশী দেশগুলো যদি দেখেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, বা একটু দূরের যারা প্রতিবেশী ইতালি, গ্রিস, এইসব দেশগুলোতে যখন লকডাউন পালিত হচ্ছে এবং এই দেশগুলোতে কেস অনেক কম, ডেথও অনেক কম, সুইডেন তাদের তুলনায় অনেক বেশি কেস হচ্ছে, সেখানে অনেক বেশি ডেথ হচ্ছে, তাতেও কিন্তু ওদের নীতি থেকে ওরা নড়ল না, অটল থাকলো ওদের নীতিতে। এখন মজা হলো যে সুইডেনের এই যে চিফ এপিডেমিওলজিস্টের কথা বললাম, এই আন্দ্রেস টেগনেল, এই টেগনেলের আগে যিনি ছিলেন, যে ভদ্রমহিলা ছিলেন অ্যানিকা লিন্ডি, তিনি কিন্তু এটার সর্বৈব বিরোধিতা করলেন, বললেন যে পুরোটাই ভুল হচ্ছে, এবং ওল্ড এজ হোমগুলোকে আমরা বাঁচাতে পারতাম যদি হচ্ছে যে পুরো লকডাউন আমরা করতে পারতাম। নরওয়ে, প্রতিবেশী দেশ নরওয়ের পাবলিক হেলথ যে স্পেশালিস্ট চিফ, যিনি ফ্রোড ফারল্যান্ড, তার নাম ফ্রোড ফারল্যান্ড, তিনি বললেন যে সুইডেন যে ভুল নীতিতে যাচ্ছে এটা হচ্ছে যে আধুনিক বিজ্ঞানে এটা বলে না, কারণ হচ্ছে যে সুইডেন ভাইরাসের যে ইতিহাসে, আমাদের মানব সভ্যতার ইতিহাসে যে কটা ভাইরাস ট্রান্সমিশন হয়েছিল, তাদের যে ন্যাচারাল হিস্ট্রি অব এপিডেমিক বা প্যান্ডেমিক, যা ধরুন যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল গত শতাব্দীর গোড়ার দিকে, তখনকার ভাইরাসের যে চরিত্র সেইটাকে ফলো করে সুইডেন হার্ড ইমিউনিটি
অ্যাচিভ করার চেষ্টা করছে, কিন্তু এইভাবে অ্যাচিভ করা যাবে না। তারপরেও কিন্তু সুইডেন আজকে অবধি কোনো লকডাউন করেনি। সুইডেনে এই নিয়ে রাজনৈতিক চাপানোতরও চলছে। ওখানকার রাইট উইং পপুলিজম যে যারা তার সমর্থক আছেন, তার সাথে লেফট লিবারেল এই নিয়ে একটা লেফট লিবারেলরা চাইছেন ওখানে যে লকডাউন হোক, আর রাইট উইং পপুলিস্ট যারা তারা চাইছেন যে এই টেকনেলের যে নো লকডাউন এই নীতিতে স্টিক করে থাকতে, এখনও অব্দি স্টিক করে আছে। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে যদি ইউকে ধরেন, ইউকের প্রধানমন্ত্রী বরিস জনসন শুরুতেই বলেছিলেন যে এখানেও আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার দিকে যাব, এবং ওই এল্ডারলি পিপল যারা তারা বাড়িতে থাকবেন, ইয়াঙ্গার পিপল উইল গো আউট অ্যান্ড গেট ইনফেক্টেড, এবং এইভাবে আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করব। কিন্তু ইউকেতে যখন কেস সার্জ হতে শুরু করলো, তখন কিন্তু বরিস জনসন আর গট আননট, এবং বরিস জনসনের সরকার তখন কিন্তু লকডাউনের রাস্তায় যেতে বাধ্য হলো, লকডাউন ইম্পোজ করতেই হলো ইউকেকে। এবং ইউকে জানেন যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হিট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষের সঙ্গে তুলনীয় একটা দেশের কথা বলবো, লাতিন আমেরিকার একটা দেশ, যে দেশ শুরু থেকেই ভারতবর্ষের থেকে এগিয়ে ছিল কোভিড কেস এবং মৃত্যুর নিরিখে। ভেরি রিসেন্টলি লাস্ট এই গত পরশু ভারতবর্ষ তাকে ছাপিয়ে গেছে। দেশটার নাম হচ্ছে ব্রাজিল। ব্রিক্স যে গোষ্ঠীভুক্ত দুটো দেশ, চারটে দেশ, তার মধ্যে দুটো হচ্ছে ভারত এবং ব্রাজিল। এবং ব্রাজিলে যদি দেখেন, ব্রাজিলে শুরু থেকে ব্রাজিলের যে প্রেসিডেন্ট বলসোনারো শুরু থেকেই হচ্ছে যে কোভিডকে কম গুরুত্ব দেওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি বললেন যে এটা একটা লিটল, জাস্ট লাইক এ লিটল ফ্লু, এবং উনি বরাবরই লকডাউনে বিরোধী ছিলেন। কিন্তু ওদের দেশের যা সিস্টেম, যে ওদের যে প্রদেশগুলো তার গভর্নররা যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তো বিভিন্ন দেশের গভর্নর একের পর এক প্রদেশগুলোতে, ব্রাজিলের স্টেটগুলোতে শুরু করলো হচ্ছে লকডাউন ঘোষণা করা। ব্রাজিলের প্রথম কেস ধরা পড়েছিল কিন্তু ফেব্রুয়ারির শেষে, মানে আমাদেরও এক মাস, আমাদের প্রথম কেস ধরা পড়েছিল 30শে জানুয়ারি, আর ব্রাজিলে প্রথম কেস ধরা পড়লো ফেব্রুয়ারির শেষে। কিন্তু মার্চের 13 তারিখে গিয়ে ভারতবর্ষের মোট যে কেস তাকে ছাপিয়ে গেল আমাদের হচ্ছে যে ব্রাজিলের নতুন টোটাল কেস। এবং তখনই এই মার্চের 13 তারিখে যেই ইন্ডিয়াকে ছাপিয়ে গেল, তার ঠিক পরের সপ্তাহে ব্রাজিলের বিভিন্ন প্রদেশের গভর্নর লকডাউন করতে শুরু করে দিল তাদের দেশগুলো। এবং গভর্নরদের সাথে প্রকাশ্যে বলসোনারো অনেক ঝগড়া করেছেন। বলসোনারো নিজে মাস্ক না পরে তার সমর্থকদের মধ্যে নেমে সঙ্গে মিশে একসাথে মিটিং করেছেন, এবং সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে একাধিকবার করেছেন। উনি বারবারই বলেছেন যে কোভিড-19কে নিয়ে একটা ফালতু হাইপ তোলা হচ্ছে, এটা সাধারণ ফ্লু ছাড়া কিছুই নয়। ব্রাজিল আজকে যদি দেখেন, ব্রাজিলে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। টোটাল কেসের নিরিখে অবশ্য গত পরশু ভারতবর্ষ ব্রাজিলকে ক্রস করে গেছে, কিন্তু ব্রাজিল হচ্ছে এই মুহূর্তে বিশ্বের 4 নম্বরে, এতদিন 3 নম্বরে ছিল, 4 নম্বরে। লকডাউন সেখানে গভর্নর ঘোষণা করলেও যেহেতু জাতীয় সরকারের সমর্থন পায়নি, এবং বলসোনারো যে দলের প্রতিনিধিত্ব করেন তারা সংখ্যাগরিষ্ঠ, বলসোনারোর অনুগামীরাও লকডাউন ঠিকমতো ফলো করলেন না। এবং যেখানে যেখানে লকডাউন, বলসোনারোর দলের অনুগামীরা সংখ্যাধিক্য, সেখানে সেখানে লকডাউন প্রায় হলোই না। তো ব্রাজিলের এই যে লকডাউনটাকে, এটা এই জন্য হাফ হার্টেড লকডাউন বলা হয়। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও একাধিকবার বলেছে, ব্রাজিল ইজ ফলোয়িং হাফ হার্টেড লকডাউন। হাফ হার্টেড লকডাউন করে ব্রাজিল এখন এই মুহূর্তে বিশ্বের 4 নম্বরে। এবার আমরা একটু যদি যাই যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে পরে আসছি। নিউজিল্যান্ডে জানেন আপনারা যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন, তিনি যেভাবে নিউজিল্যান্ডে এই প্যান্ডেমিক নিয়ন্ত্রণ করেছেন, সারা বিশ্বে সেটা একটা নজির তো অবশ্যই। পৃথিবীর বেশ কয়েকটা দেশ নজির তৈরি করেছে, সাউথ কোরিয়ার কথা আমি আসবো পরে, কিউবার কথা, ভিয়েতনামের কথা অবশ্যই বলতে হবে, কিন্তু নিউজিল্যান্ড হচ্ছে যে একটা
বড়সড় সাফল্য পেয়েছে আপনারা জানেন। নিউজিল্যান্ড প্রথম যেটা করলো যে ওরা প্রথম যখন কেস ধরা পড়ল তার পরেই নিউজিল্যান্ড লকডাউন চালু করেনি। ওরা প্রথমে যেটা করলো, ডাক দিল যে অন্যান্য দেশে যারা আটকে পড়েছেন নিউজিল্যান্ডের মানুষ তাদেরকে ফিরে আসার আহ্বান জানালো। যারা ফিরতে চান তারা ফিরে গেল, প্রত্যেকে যে যার বাড়িতে ফিরল। তারপরে ওরা ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করলো এবং ওরা সারা দেশ জুড়ে যেটা প্রথমে করলো যে মুভমেন্ট রেস্ট্রিকশন এবং তার সাথে সোশ্যাল গ্যাদারিং বন্ধ করা, অ্যাগ্রেসিভ টেস্টিং, থরো কন্ট্যাক্ট ট্রেসিং ইত্যাদির মধ্যে প্রথমেই কয়েকদিনের মধ্যে চিহ্নিত করে ফেললো যে কোথায় কোথায় কোন কোন এলাকা ওখানে হচ্ছে সংক্রমণ ছড়িয়েছে, সেই এলাকাগুলোকে ওরা প্রথমে কমপ্লিট লকডাউনে নিয়ে গেল এবং বাকি এলাকাগুলোতে ওরা নজরদারি অর্থাৎ সার্ভেইলেন্স যেটাকে আমরা বলি সেটাকে হাইটেন্ড করলো। লকডাউন এলাকা সেখানে একরকমের নিয়মকানুন, অ্যাগ্রেসিভ টেস্টিং ইত্যাদি, আর বাকি জায়গাগুলোতে নজরদারি বাড়ালো এবং বাড়িয়ে ওরা যে জায়গায় করলো, সব থেকে বড় কথা যেটা করলো যে সমস্ত মানুষকে ওরা ইনভলভ করে ফেললো এই প্যান্ডেমিক এর বিরুদ্ধে যে লড়াই, তাতে পুরো নিউজিল্যান্ডের দেশবাসী যে ইনভলভমেন্ট অর্থাৎ কমিউনিটি এনগেজমেন্ট যেটা বলি সেটাকে এনশিওর করতে পারলো এবং রেগুলার পাবলিক কমিউনিকেশন মানুষের কাছেও সুযোগ করে দিল যে তারা সরকারকে পরামর্শ দিতে পারে যে এই পরিস্থিতিতে কি করা দরকার, কোন এলাকা এলাকা ভিত্তিক কিছু করণীয় আছে কি না। পাবলিক পোর্টাল অনেক ওরা খুলে দিল, তার সঙ্গে সরকারের থেকে নিয়মিত তাদের SMS, ইমেল ইত্যাদির মারফত প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি মানুষ সরকার পৌঁছে গেল প্রত্যেক বাড়িতে যে কি করণীয় এবং সরকার তাদের কাছ থেকে ঠিক কী রকমের সহযোগিতা চায়। এবং নিউজিল্যান্ড জানেন যে পৃথিবীর অন্যতম দেশ যারা হচ্ছে যে সবার আগে হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে প্যান্ডেমিকটা নিয়ন্ত্রণে এনেছেন। এখন নিউজিল্যান্ডে কিছু কেস হচ্ছে না তা নয়, স্পোরাডিক্যালি প্রায় 24 দিন টানা নিউজিল্যান্ডে কোনো কেস ছিল না, তারপর অতি সম্প্রতি গত সপ্তাহে 2 কেস ধরা পড়েছে যখন আমরা ওরা আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করেছে, UK থেকে দুজন ফিরে সেখানে ইনফেক্টেড হয়েছে। কিন্তু এই মুহূর্তে তারা অনেকটাই নিউজিল্যান্ড লকডাউন সেখানে নেই, তাদের স্বাভাবিক অবস্থা ফিরেছে পুরোটা বলবো না, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনে পাবলিক গ্যাদারিং না করে ওরা নর্মাল অ্যাক্টিভিটিস করছে। রাশিয়াতে যদি দেখেন, রাশিয়াতে কিন্তু পুতিন শুরুর দিকেই হচ্ছে যে লকডাউন ওখানে এপ্রিল মাস থেকে লকডাউন চালু করেছিলেন এবং 6 সপ্তাহের লকডাউন করে প্রথমে ঘোষণা হয় এবং তারপরে জুনের শুরু থেকে একটু তাড়াহুড়ো করেই ওরা সব কিছু খুলে দেয়। ওরা আনলক 1, 2, 3 এসব না করে প্রায় বলতে পারেন একসাথেই প্রায় পুরোটা লকডাউন তুলে দেয় এবং তারপরেই দেখা দেয়, দেখা যাচ্ছে যে রাশিয়াতে একটা হিউজ সার্জ, মানে প্রচুর কেস একসাথে হতে শুরু করলো এবং রাশিয়া জানেন যে এখন মানে টপ 10 মধ্যে আছে এবং রাশিয়াতে এখন কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হয়ে গেছে। ওরা প্রথমে গ্রিস আর পোল্যান্ডের সাথে ফ্লাইট চলাচল শুরু করলো এবং গত সপ্তাহে ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটস এবং মালদ্বীপসের সাথে ফ্লাইট চলাচল ওরা শুরু করে দিয়েছে। রাশিয়া এখন মূলত ওদের যে ভ্যাকসিন, যেটা স্পুটনিক বলে যে ভ্যাকসিন, তার উপরে গুরুত্ব দিচ্ছে, ভাবছে স্পুটনিক দিয়েই তারা প্যান্ডেমিককে আটকাবে। কিন্তু যদি দেখেন আজকে রবিবার সারাদিনে রাশিয়াতে কেস হয়েছে সারাদিনে 5,200 এবং 5,000-এর বেশি একদিনে কেস সারা রাশিয়াতে হচ্ছে যে নতুন করে, সেটা কিন্তু কম নয়, মানে ওদের যে কেস কমতে শুরু করেছিল তারপর কিন্তু আবার একটা দেখা গেল যে কেস বেড়েছে আজকে গত কয়েকদিনের মধ্যে। জার্মানিতে আপনারা জানেন যে জার্মানি শুরু থেকেই লকডাউনে চলে গেছিল, ওদের যখন জার্মানির 2 পার্ট, নর্থ জার্মানি সেইভাবে অ্যাফেক্টেড হয়নি সাউথ জার্মানি যতটা হয়েছিল, ওই জন্য ওরা সাউথ জার্মানিতে কমপ্লিট লকডাউন এবং নর্থ জার্মানিতে পার্সিয়াল লকডাউন শুরু করেছিল এবং ওদের আনলকটা হয়েছে ভীষণ সায়েন্টিফিক। প্রথমে ওরা যেটা আনলক যখন করলো 6 সপ্তাহ পর,
তখন প্রথমে ওরা বলল যে ছোট দোকানগুলো আগে খুলবে, যেখানে দাঁড়াতেই পারে না। ওরা একদম স্পেসিফাই করে দিল যে 800 স্কোয়ার মিটারের অবধি কম যে দোকানগুলোর স্পেস সেইগুলো আগে খুলবে। তারপরে মিটস, তারপরে ওরা করলো 2 সপ্তাহ বাদে যে মিড সাইজ যে দোকানগুলো সেগুলো খুললো। বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং মল এগুলো এখনো জার্মানি খোলে। সমস্ত রকমের ফেস্টিভ্যালস, পাবলিক ইভেন্টস অক্টোবরের শেষ অবধি ব্যান করা আছে। স্কুলগুলো খুলেছে ওদের, কিন্তু সমস্ত স্কুল না, কিছু কিছু স্কুল, যে স্কুলগুলোতে অনেক স্পেস আছে এবং স্টুডেন্ট তুলনায় কম, যাদের পরীক্ষা আছে, একটু বড় স্টুডেন্ট যারা, বড় ক্লাসে হায়ার ক্লাসের স্টুডেন্ট যারা, তাদের চালু করলো। কোথাও কোথাও অল্টারনেট ডে স্কুল চালু করেছে, পুরোটা এখনও চালু করেনি, কিন্তু ভীষণ সায়েন্টিফিক পদ্ধতিতে। এবং ওরা যেটা বললো, একটা খুব ভালো টার্ম ওরা কয়েন করলো, সেটা বলছে যে আনলক উইথ ইমার্জেন্সি ব্রেকস। যখনই ওরা আনলক এরকম আস্তে আস্তে করছে, কোথাও দেখছে যে তার মধ্যেই কেস বাড়ছে, সঙ্গে সঙ্গে ওরা ব্রেক করতে শুরু করলো, যে যেটুকু আনলক করেছিল আবার লক করতে করে দিল সেই এলাকায়। এইভাবে ভীষণ সায়েন্টিফিক্যালি একটা গ্রেডেড ওয়েতে ওরা আনলক করতে শুরু করলো, যার জন্য জার্মানিতে এখন কিন্তু যদি দেখেন যে ওদের যে কার্ভ সেটা স্টিপলি ফল করছে, আর নতুন করে কোনো ওয়েব এই মুহূর্তে জার্মানিতে নেই। চায়নার কথা দিয়ে শুরু করেছিলাম, চায়নাতে জানেন আপনারা যে পরে আবার একটা সেকেন্ড ওয়েভ তৈরি হয়। চায়না কন্ট্রোল করে ফেলেছিল প্রায়, কিন্তু তারপরে আবার সেকেন্ড ওয়েভ শুরু হয়, বিশেষ করে ওদের কয়েকটা প্রদেশে তো ভালো রকমই কেস আবার শুরু হয়েছে। মেনল্যান্ড চায়নাতে অবশ্যই জুলাই মাসেই সেকেন্ড ওয়েভ শুরু হয়েছিল, এবং এখন থার্ড ওয়েভ একটা দুটো প্রদেশে ওদের শুরু হয়েছে। একটা হচ্ছে একদম ফার ওয়েস্টার্ন বলে ওদের, পশ্চিমে জিনঝিংয়ে, এবং হচ্ছে যে নর্থ ইস্টে একটা প্রদেশ লিয়াওনিং বলে, সেই দুটোতে জায়গাতে কিন্তু ফ্রেশ ক্লাস্টার্স কিছু দেখা দিচ্ছে। ওই জন্য ওরা স্ট্রিক্ট লকডাউন আবার ওই এলাকাগুলোতে করেছে, পুরো দেশে নয়, ওই এলাকাগুলো এবং তার পেরিফেরি বাফার জোন কিছুটা নিয়ে স্ট্রিক্ট লকডাউনে চলে গেছে। ওদের যে চিফ এপিডেমিওলজিস্ট ইউ জুনুইন, তার নাম আরবি, মানে আমি সঠিক উচ্চারণ করলাম কিনা জানি না, চীনা নাম উচ্চারণ করা মুশকিল ঠিক করে, তো তারা বলছেন যে ওদের যে ফুড মার্কেটস সেইগুলোতেই নতুন করে আবার আউটব্রেকগুলো দেখা দিচ্ছে। যেখানে যেখানে ফুড মার্কেটস মানে আউটব্রেক নতুন দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে কোথাও না কোথাও যে লোকাল ভেজিটেবল মার্কেটস, ফুড মার্কেটস, সেখান থেকেই হচ্ছে যে ছড়াচ্ছে সংক্রমণগুলো। ওই জন্য ওরা ফুড মার্কেটসগুলোকে বন্ধ করবার কথা এই লকডাউনে বলেছে, যে ফুড মার্কেটস কমপ্লিটলি বন্ধ থাকবে, এবং ওরা বাড়িতে বাড়িতে ফুড ডেলিভারি করার কথা ওখানে ভাবছে। চীনের সাথে হংকং, হংকংয়ের কথা বলতেই হয়, হংকংয়ে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল। ভেরি রিসেন্টলি আবার হংকংয়ে দেখা গেছে যে বেশ কিছু জায়গায় ক্লাস্টার দেখা দিচ্ছে, নতুন করে ক্লাস্টারিং দেখা দিচ্ছে, নতুন ইনফেকশন হচ্ছে, এবং সেগুলোর উৎপত্তি মূলত হচ্ছে রেস্টুরেন্টগুলো থেকে, হংকংয়ে যে বিখ্যাত সি ফুডের রেস্টুরেন্টগুলো আছে সেখানগুলো থেকে। ওই জন্য রেস্টুরেন্ট ডাইনিং হংকং নতুন করে গত সপ্তাহ থেকে বন্ধ করে দিয়েছে। টোটাল লকডাউনের পথে আর হংকং যায়নি এখন অব্দি। সাউথ কোরিয়ার কথা একটু বলি। সাউথ কোরিয়ার আমি সাউথ কোরিয়া জানেন, সারা পৃথিবী সাউথ কোরিয়াকে মডেল হিসাবে একটা সময় দেখিয়েছে যে কিভাবে কত দ্রুত ওরা হচ্ছে যে করাতে কন্ট্রোল করতে পেরেছে। সাউথ কোরিয়ার এই যে কন্ট্রোল করতে পেরেছে দ্রুত, তার পিছনে মূল যেটা ছিল সেটা হচ্ছে ওরা হিউজ টেস্টিং শুরু করে দেয়। ওদের যখন অল্প কেস দেখা দেয় তখনই ওরা প্রায় পারলে দেশের প্রত্যেককে টেস্ট করে, এবং একাধিকবার করে টেস্ট করে, এবং টেস্ট করে যত দ্রুত ওরা আইডেন্টিফাই করে ফেলে যে কারা কারা পজিটিভ এবং তাদেরকে আইসোলেট করে ফেলে। এবং কন্ট্যাক্ট ট্রেসিংটা কীভাবে করেছে চিন্তাও করতে পারবেন না। কন্ট্যাক্ট ট্রেসিং ওরা করেছে যে প্রত্যেক কন্ট্যাক্ট ট্রেসিং করবার জন্য হচ্ছে যে একজন করে লোক লাগিয়ে দিচ্ছে, মানে একজন পজিটিভ লোক তার কন্ট্যাক্ট ট্রেসিং করাবার জন্য একজন করে লোক, একজন করে মানুষকে ওরা নিযুক্ত করেছিল। এবং তারা এই যারা যারা যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তারা প্রায় বলতে গেলে রাউন্ড দ্য ক্লক ওই কন্ট্যাক্টকে
নজরে রাখতো যে তারা কোয়ারেন্টাইন মেনটেন করছেন কিনা, এবং যদি কয়েক ঘন্টার জন্যও তিনি এই নজরদারিতে এড়িয়ে যেতেন, তাহলে হচ্ছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না বা যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে তার $10,000 ফাইন, $10,000 ফাইন। এরকম বহু মানুষের থেকে ওরা ফাইন জোগাড় করেছে, এবং তারপরে যারা কন্ট্যাক্ট এটা এই ফাইনের ভয়ে তারা হচ্ছে নিজেরাই যোগাযোগ রাখতেন লোকাল হেলথ অথরিটির সঙ্গে, কোনোভাবেই তারা যাতে নজরদারির বাইরে না যান। তবে সাউথ কোরিয়াতে আবার নতুন করে আউটব্রেক দেখা দিচ্ছে, সে মানে বেশ কয়েকটা জায়গায় ক্লাস্টারিং দেখা দিয়েছে গত 15 দিনে। সেগুলো মূলত হচ্ছে চার্চে, ওরা চার্চ খুলে দিয়েছিল, নাইট ক্লাবস খুলে দিয়েছিল নাইট ক্লাবে, এবং সাউথ কোরিয়ার কোরিয়ান জুম্বা ড্যান্স জানেন অনেকেই বিখ্যাত, বেশ কয়েকটা জুম্বা ড্যান্স স্টুডিওতে নতুন করে মানে যারা অ্যাটেন্ড করেছিল তাদের মধ্যে কেস পাওয়া গেছে, অর্থাৎ ওখানে ছড়িয়েছে, স্প্রেড করেছে। এবং হচ্ছে কিছু কনফারেন্স ওরা অ্যালাউ করেছিল, সেই কনফারেন্স হলগুলোতে হচ্ছে যে আবার নতুন করে আউটব্রেক হয়। সেই জন্য সাউথ কোরিয়াকে আবার নতুন করে চার্চ বন্ধ করতে হচ্ছে, নাইট ক্লাব বন্ধ করতে হচ্ছে, জুম্বা ডান্স স্টুডিও বন্ধ করতে হচ্ছে, সমস্ত রকম কনফারেন্স বন্ধ করতে হচ্ছে। নতুন করে লকডাউনে না গেলেও ওদেরকে আবার এগুলোকে বন্ধ করতে হচ্ছে। নর্থ কোরিয়া জানেন যে নর্থ কোরিয়ায় সেভাবে কেস তো ইয়েতে রিপোর্টেড ছিল না, ইদানিং ভেরি রিসেন্টলি সাউথ কোরিয়া থেকে একজন 3 বছর পর দেশে ফিরেছে, একটা বর্ডার টাউন ওদের কেসং বলে, সে কেসংয়ে হচ্ছে যে ওখানে পজিটিভ ধরা পড়ে, এবং তারপর পুরো কেসং শহরকে স্ট্রিক্ট লকডাউন, এবং নর্থ কোরিয়ার জানেন স্ট্রিক্ট মানে কী জিনিস, তো স্ট্রিক্ট মানে স্ট্রিক্টেস্ট লকডাউন কেসং শহরে এই মুহূর্তে চলছে, নর্থ কোরিয়ার বাকি অংশে কোনো লকডাউন চলছে। আমাদের সার্ক কান্ট্রিগুলোর মধ্যে আমি একটু আসবো, সার্ক কান্ট্রিগুলোতে যাবার আগে আমি একটু ভেনেজুয়েলার কথায় যাব। লাতিন আমেরিকার ব্রাজিলের কথা বলেছি, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর সরকার যেভাবে করছেন তাতে অনেক সমালোচনা হচ্ছে। ভেনেজুয়েলা প্রথমে 2 মাসের স্ট্রিক্ট লকডাউন করে, এবং এখন যেটা চালু রেখেছে ভেনেজুয়েলার অর্থনীতি জানেন যে ইদানিং বেশ খারাপ অবস্থা, এবং এই 2 মাসের লকডাউনের পর ভেনেজুয়েলার অর্থনীতি আরও ভেঙে পড়তে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ওরা 5 দিন সমস্ত কিছু খোলা রেখে 10 দিন লকডাউন করছে, এভাবে অল্টারনেট 10 দিন লকডাউন, তারপর 5 দিন খোলা, আবার 10 দিন লকডাউন, 5 দিন খোলা, এই পদ্ধতিতে চলছে। তবে ভেনেজুয়েলা শুরু থেকেই যেভাবে ডিল করছেন মিলিটারি নামিয়ে কন্টেনমেন্ট জোনগুলোকে হচ্ছে যে ওরা কন্ট্রোল করছেন, লোককে ধরে এনে কন্টেনমেন্ট করছেন, তাতে কিন্তু সমালোচিত হচ্ছেন, এবং সেই দেশে জনরোষও বাড়ছে। ভেনেজুয়েলার অনেক মানুষ প্রতিবেশী দেশ কলম্বিয়াতে থাকেন, কলম্বিয়া থেকে যখন ফিরছিলেন মানুষ, এখনও ফিরছেন, ইনফ্যাক্ট লাখখানেক লোক দেশে ঢুকতে পেরেছেন, এখনও প্রায় 40,000-এর লোক বর্ডারে আটকে আছেন টেম্পোরারি ক্যাম্পে, এবং ওরা প্রতি সপ্তাহে 1200-এর বেশি লোককে ঢুকতে দিচ্ছে না। ওই জন্য হচ্ছে যে ওই ওয়েটিং এরিয়া যেখানে বর্ডার এরিয়ায় কলম্বিয়া এবং ভেনেজুয়েলার, ওখানে ওদেরকে আটকে থাকতে হচ্ছে। তো যদি কেউ কোনোভাবে ঢুকে পড়ছেন তাকে ওরা বায়োটেররিস্ট বলে অভিহিত করছেন, এবং প্রতিবেশীদেরকে বলা হচ্ছে মানে সারা দেশেই বলা হচ্ছে যে আপনার এলাকায় যদি এরকম কেউ ঢুকে যান বাইরে থেকে ওই বর্ডার পেরিয়ে, তাকে কিন্তু আমাদের পুলিশের হাতে তুলে দিতে হবে। এবং মিলিটারি ওখানে নিয়ন্ত্রণ করছে যে লকডাউন ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা, ওই যে 10 দিন লকডাউন থাকছে 5 দিন খোলা থাকার পর, ওই 10 দিন কিন্তু একদম মিলিটারি দখলে চলে যাচ্ছে, মিলিটারি এবং পুলিশের দখলে চলে যাচ্ছে গোটা দেশ, এবং স্ট্রিক্টেস্ট লকডাউন বলতে পারেন ভেনেজুয়েলাতে চলছে। ভিয়েতনাম, শুরু থেকে ভিয়েতনাম হচ্ছে যে পৃথিবীর আরেকটা দেশ যা মডেল তৈরি করেছে, মডেল হিসাবে উঠে এসছে, যে একদম শুরু থেকেই ভিয়েতনাম যখন মানুষকে সঙ্গে নিয়ে কিভাবে প্যান্ডেমিক মোকাবিলা করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে। শুরুর দিকে ভিয়েতনামের সরকার কোনোভাবেই কোনো লকডাউন বা ইত্যাদির দিকে যায়নি, ওরা ইন্টারন্যাশনাল ফ্লাইটটাকে বন্ধ করেছিল এবং গণসমাবেশটাকে বন্ধ করেছিল। তারপর হচ্ছে যে মানুষকে ইনভলভ করা, ওরা ওদের ওখানে একটা সরকারের থেকে একটা জিঙ্গল তৈরি করে ছাড়া হয়েছিল যেটা ভাইরাল হয়ে যায় এবং সারা দেশের মানুষ ওরা একটা ওই জিঙ্গেলের সাথে ডান্স চ্যালেঞ্জ হিসাবে নেয়। ওই জিঙ্গেলটার মধ্যে অ্যাওয়ারনেসের সমস্ত বার্তা ছিল, মাস্ক পরে থাকা, সোশ্যাল ডিস্ট্যান্সিং, হ্যান্ড হাইজিন, এইসবগুলোই, এবং ওই জিঙ্গেলটা সারা দেশকে একত্রিত করতে হেল্প করেছিল।
তারপর থেকে সারা দেশের মানুষ সরকারের প্রতি এক আস্থা প্রদর্শন করে, সরকার যেভাবে বলে সেভাবেই চলে, এবং সরকারও যেভাবে করে খুব কুইক রেসপন্স। যেমন ধরুন রিসেন্টলি দানাং বলে একটা ওদের শহর আছে, ড্যানাং, ড্যানাং বলে বা দানাং বলে, একটা বড় শহর আছে, সেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা এখন বন্ধ, কিন্তু লোকাল ট্যুরিস্ট আশপাশের জায়গা থেকে ট্যুরিস্ট ঘুরতে এসেছিল, তাদের মধ্যে 3 জন পজিটিভ বেরোয় গত সপ্তাহে। 3 জন যেই পজিটিভ বেরোয়, ওরা 80,000 ওই রকম হচ্ছে লোককে ওরা হচ্ছে ইভ্যাকুয়েট করে ওখান থেকে, ওই ড্যানাং শহর থেকে। এবং এই মুহূর্তে ড্যানাং শহর হচ্ছে যে আন্ডার স্ট্রিক্ট লকডাউন, এবং ভিয়েতনামের ড্যানাং শহরের অধিবাসীরা প্রত্যেকে সরকারের সঙ্গে সহযোগিতা করছেন। ড্যানাং শহরের রাস্তায় সরকারের হেলথ কেয়ার লোক আর হচ্ছে যে ওদের যারা এই রেশন ডেলিভারি করছে ডোর টু ডোর, তারা ছাড়া কোনো সাধারণ মানুষকে দেখা যাচ্ছে না। সাউথ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে জানেন আপনারা যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া একটা বড় দেশ এবং টপ 10-এ রয়েছে, যারা খুব বেশি অ্যাফেক্টেড তাদের মধ্যে ইন্দোনেশিয়া একটা দেশ। এবং ইন্দোনেশিয়াতে কিন্তু হচ্ছে যে লকডাউন ওরা শুরুর দিকে করেছিল, এবং সেটা বলতে পারেন অপরিকল্পিত হঠাৎভাবেই করেছিল, আবার আনলকও করেছে হঠাৎ করেই, গ্রেডেড ওয়েতে নয়। ইন্দোনেশিয়াতে যার জন্য কেসও প্রচুর বাড়ছে এবং ওদের এখনও পিক ওঠেনি, আমাদের দেশের মতোই অনেকটা অবস্থা। জাপান প্রথম থেকেই হচ্ছে যে প্রথমে অনেক দেরিতে জাপানে কেস বেড়ে বাড়তে শুরু করলো, ফার্স্ট ওয়েব ওরা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে ফেললো। কারণ হচ্ছে জাপানের একটা সুবিধা আছে, জাপানের মানুষজন এমনিতেই মাস্ক পরতে অভ্যস্ত, এমনিতেই ওরা স্যানিটাইজার ইউজ করতে অভ্যস্ত, আজ থেকে নয় বহু ঐতিহাসিকভাবেই, তো সোশ্যাল ডিস্ট্যান্সিং ব্যাপারটাও ওরা খুব ভালো মেনটেন করে চলেন, যার জন্য জাপান খুব তাড়াতাড়ি ফার্স্ট ওয়েবটাকে কন্ট্রোল করে ফেলে, সেই রকম বড়সড় ঘোষিত লকডাউন কিছু না করে। কিন্তু সেকেন্ড ওদের একটা সেকেন্ড ওয়েব শুরু হয় টোকিওতে এবং ইয়াকোহোমাতে, এই দুটো শহরেই মেনলি সেকেন্ড ওয়েব এখন চলছে। সেখানে ওরা স্পোরাডিক্যালি লোকালাইজ কিছু রেস্ট্রিকশনস ওরা ঘোষণা করেছে, এবং সেটা জাপানিজরা খুব ভালো মেনটেন করছে। আমি অস্ট্রেলিয়ার কথা বলবো বলে ভুলে গেলাম, অস্ট্রেলিয়াতেও অন্যান্য দেশের মতো 6 উইকসের একটা লকডাউন শুরুতে করা হয়েছিল, তারপর আস্তে আস্তে গ্রেডেড ফেজ ওয়াইজ আনলকে ওরা চলে যায় এবং ওদের কার্ভ নামতে থাকে। ভেরি রিসেন্টলি ওই অস্ট্রেলিয়ার একদম দক্ষিণ পূর্ব দিকে ভিক্টোরিয়া প্রদেশ নাম করা জায়গা, আপনারা জানেন ভিক্টোরিয়া প্রদেশে 76টা কেস পাওয়া গেছে গতকাল, এবং ওরা হচ্ছে যে ওখানে ভিক্টোরিয়া প্রদেশে নতুন করে কিছু রেস্ট্রিকশন জারি করছে, লকডাউন বলছে না ওরা, কিন্তু হচ্ছে ব্রড বেসড কন্টেনমেন্টের দিকে যাচ্ছে। তবে আবার পাশাপাশি মেলবোর্নে গতকাল পরশুই অ্যান্টি লকডাউন, মানে লকডাউন বলতে অ্যান্টি এই যে রেস্ট্রিকশন যা যা জারি করা হয়েছে এটার বিরুদ্ধে একটা বড়সড় প্রোটেস্ট হয়, পুলিশ সেটাকে কড়া হাতেই দমন করেছে। গত সপ্তাহে জার্মানিতে একই রকম হয়েছিল বেশ কয়েকটা জায়গায়, বার্লিনে, ফ্র্যাঙ্কফুর্টে এবং আরও কয়েকটা জায়গাতে, হচ্ছে যে ওখানে লোকজন প্রতিবাদ করছিলেন যে এই রেস্ট্রিকশনস মানবো না, আমাদের ডাইনিং ডাইন আউট করতে যেতে দিতে হবে, পাবগুলো খুলে দিতে হবে, আমাদের নাইট ক্লাব খুলে দিতে হবে, তো সেটাও পুলিশ কড়া হাতেই দমন করেছে। অস্ট্রেলিয়াতেও একই রকমভাবে মেলবোর্নে যা যে প্রতিবাদ হচ্ছিল সেটাকে কড়া হাতেই দমন করেছে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে জানেন যে আবার যেগুলোতে লকডাউন করেছিল, করে অনেকটাই ওরা শুধু লকডাউন না অন্যান্য পদ্ধতিও করেছিল, প্রচুর টেস্টিং করেছে এবং হচ্ছে ট্রিটমেন্টও সেই জায়গায় নিয়ে গেছে, হাসপাতাল নতুন মেকশিফট হাসপাতাল তৈরি করেছে, প্রচুর ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি করেছে, করে মৃত্যু এবং নতুন কেস অনেকটা নিয়ন্ত্রণে আনলেও নতুন করে আবার কেস দেখা দিচ্ছে। যেমন ইতালিতে গত শুক্রবারই নতুন করে প্রায় 1700-এর বেশি, প্রায় 1750-এর মতো কেস, এক্সাক্ট ফিগার হচ্ছে 1733 ফিগার ওদের রেকর্ড অনুযায়ী দেখা দিয়েছে। স্পেন জানেন আপনারা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হিট কান্ট্রিজ, এবং স্পেনের রাজধানী মাদ্রিদ হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের মধ্যে, সেখানে কিন্তু এই শনিবার শুধু মাদ্রিদেই 10,000-এর মতো কেস পাওয়া গেছে নতুন করে।
তো স্পেনে আবার হয়তো লকডাউন চালু করবার কথা চিন্তা ভাবনা করছে স্পেনের সরকার। ফ্রান্সে গত শনিবার গত শুক্রবার 9,000 কেস দেখা দেয়, এবং এই যে 9,000 কেস দেখা দেয় এইটা কিন্তু ওদের অল টাইম হাই, একদিনে এত কেস ফ্রান্সে। সেটা হচ্ছে যে নতুন করে ওদেরকে ভাবাচ্ছে ওরা হয়তো আবার লকডাউনে চলে যাবে। আমাদের যদি অ্যারাব কান্ট্রিগুলোতে চলে আসি, মিডিল ইস্টে ইরাক নিয়ে খুব চিন্তিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। গত শুক্রবারেও ইরানে 5,000 কেস পাওয়া গেছে, সেটা ওদের হাইয়েস্ট এখনও অবধি হচ্ছে, যে একদিনে যত নতুন কেস 5,000 এর আগে কখনো হয়নি। তো ইরাক হয়তো পুরো দেশটাকেই লকডাউন করার দিকে যাচ্ছে, ইরাকের এখনও ঘোষণা হয়নি, হয়তো আজকে বা কালকের মধ্যে ইরাকে ঘোষণা হয়ে যাবে বলে ওখানকার মিডিয়া মনে করছে। আমাদের একদম প্রতিবেশী দেশ পাকিস্তান, আপনারা জানেন যে পাকিস্তানে আমাদের একদম শুরুতে আমাদের দেশের মতোই লকডাউন চালু হয়েছিল, 1 এপ্রিল থেকে মের 9 তারিখ অবধি টোটাল লকডাউন ছিল সারা দেশে, এবং জুন মাস হচ্ছে যে মে মাসের 9 তারিখের পর থেকে যেই ওরা লকডাউন তুলল, আনলক করতে শুরু করলো, ওদের হিউজ কেস বাড়তে শুরু করলো। বিশেষ করে পাঞ্জাব আর সিন্ধ, এই দুটো সিন্ধু প্রদেশ, এটা এই দুটোতে প্রচুর কেস একসাথে, এবং যাকেই টেস্ট করে তাকেই পজিটিভ, এরকম একটা অবস্থা হয়ে যায়। ব্রাজিলে যেমন প্রতি 3 জনে একজন করে পজিটিভ হতে শুরু করলো, প্রতি 3টে টেস্ট পিছু একটা করে পজিটিভ, প্রতি 3 জনে না, 3টে টেস্ট করলে একটা পজিটিভ পাওয়া যাচ্ছিলো। পাকিস্তানেও ঠিক একই কন্ডিশন হতে শুরু করলো, এই পাঞ্জাব প্রদেশ এবং সিন্ধু প্রদেশে প্রতি 3টে টেস্ট পিছু একটা করে পজিটিভ হতে শুরু করলো। তো তখন WHO ওদের রেকমেন্ড করলো যে ইন্টারমিডিয়েট লকডাউন। ইন্টারমিডিয়েট লকডাউনটা কি, 15 দিন খোলা, 15 দিন অফ লকডাউন, আবার 15 দিন খোলা, 15 দিন লকডাউন। তো জুনের মাঝামাঝি থেকে ওরা এই ইন্টারমিডিয়েট লকডাউন WHO প্রেসক্রিপশন মেনে ওরা এটা ইয়ে করলো, আবার জারি করলো, এবং এখন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। তবে WHO ওদেরকে আনলক করতে বারণ করছে, তার কারণ যে কটা যে 6টা শর্ত আছে আনলক করবার, সেই 6টা শর্ত পূরণ করেনি কোথাওই। 6টা শর্তের মধ্যে মানে প্রথম শর্ত যেটা, যে ইচ অ্যান্ড এভরি কেস মানে সেটাকে ডিটেক্ট করা, সেটাকে টেস্ট করা, সেটাকে আইসোলেট করা এবং সেটাকে উপযুক্ত ট্রিটমেন্ট দেওয়া, এইটা হচ্ছে প্রথম বিষয়। তারপর হচ্ছে প্রত্যেকটা পজিটিভ কেসের প্রত্যেক কন্ট্যাক্ট, প্রাইমারি কন্ট্যাক্টকে ট্রেস আউট করা এবং তাকে আইসোলেট করা, এরকম আরও কিছু আছে, এসেন্সিয়াল প্লেসেস যেগুলো সেগুলোকে সে মানে জীবাণুমুক্ত করা, এইরকম আরও বেশ কিছু আছে, জনগণকে সচেতন করা, সেই সমস্ত কোনো 6টা কন্ডিশনে কোনোটাই ফুলফিল করেনি এখনও পাকিস্তান। সেই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন ওদেরকে আনলক করতে নিষেধ করেছে। আমাদের প্রতি অন্যান্য দেশগুলোর মোটামুটি একটা ওভারঅল আলোচনা আমরা করলাম, আমি কোনো দেশের আমি একটু এবার দেশে ফিরে আসবো। আমাদের দেশে আপনারা জানেন যে লকডাউন শুরু হয় প্রায় বলতে গেলে একদিনের নোটিশে, খুব শর্ট নোটিশে আমাদের লকডাউন ঘোষণা হয়, এবং 25শে মার্চ। আমাদের দেশের যা আয়তন, জনসংখ্যা এবং আমাদের দেশের যা মানুষের জীবন জীবিকার যেরকম ধরন, মাইগ্রান্ট লেবারার্স, পরিযায়ী শ্রমিক, তাদের যে সংখ্যা হিউজ নাম্বারস, সেই সবগুলো মাথায় রেখে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে মনে করছে না আন্তর্জাতিক মহল। এবং সবচেয়ে বড় কথা যে পুয়োর পাবলিক কমিউনিকেশন, মানে মানুষকে, দেশের মানুষ বলতে তো শুধু কলকাতা শহরের মানুষ আর দিল্লি মুম্বাইয়ের মানুষ দেশবাসী আর বাকিরা নয়, তা তো নয়, অত্যন্ত গ্রামের মানুষ, তারা জানলেনই না যে হচ্ছে কেন লকডাউন, লকডাউন করে তাদের কি সুবিধা হবে, এবং হচ্ছে লকডাউন ভায়োলেট করলে তাদের কি অসুবিধা হবে, এটা জানার আগেই তারা দেখলেন লকডাউন হয়ে গেল। লকডাউন একদম শুরুতে যাই, লকডাউন আমরা আমাদের দেশে করার যৌক্তিকতা ছিল 3টি, যে হচ্ছে যে এই লকডাউন পিরিয়ডে আমার হেলথ কেয়ার সিস্টেম, ভারতবর্ষের হেলথ কেয়ার সিস্টেম খুব উন্নত কিছু নয়, আমাদের যদি জনসংখ্যা পিছু শয্যা যদি দেখেন, যে প্রতি 10,000 জনসংখ্যা পিছু কত হাসপাতালে শয্যা আছে, অনেক ডেভেলপ কান্ট্রিগুলোর সঙ্গে তো তুলনাতে করা যায় না, ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশগুলোর তুলনাতেও অনেকের থেকে আমাদের কম আছে।
ডাক্তার পপুলেশন রেশিও বেশ খারাপ। সেই জায়গা দাঁড়িয়ে আমাদের হেলথ কেয়ার সিস্টেম হঠাৎ করে প্রচুর কেস যদি তৈরি হয়ে যায়, মানে প্রচুর কেস যদি ডিটেক্টেড হতে শুরু করে, সংক্রমণ ছড়াতে শুরু করে, তাহলে তাদের মধ্যে যে অংশটা হাসপাতালে ভর্তির প্রয়োজন হবে, অর্থাৎ হসপিটালাইজেশন রিকোয়ার্ড হবে যাদের জন্য, যাদের তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না আমাদের হসপিটালগুলোতে, বা উপযুক্ত ট্রিটমেন্ট দিতে পারবো না। সেই জন্য এই পিকটা যদি যাতে মার্চ মাসে এপ্রিল মাসেই না উঠে যায়, যাতে আর একটু দেরিতে হয়, অর্থাৎ পিকটাকে ডিলে করবার জন্য লকডাউনটা জরুরি ছিল। কিন্তু এতটাও জরুরি ছিল না যে 434টা কেস হয়েছে আর 9টা ডেথ ছিল, ঠিক সেই সময়ে আমরা পরিযায়ী শ্রমিক যারা তাদের জন্য একটা উপযুক্ত ব্যবস্থা না করে হচ্ছে যে তড়িঘড়ি লকডাউন করার প্রয়োজন ছিল, এটা মনে করছেন আমাদের দেশে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এপিডেমিওলজিস্টরা। তারা ঠিক কি বলেছেন আমি আসবো সে কথাতে, তার আগে একটু বলি যে এই লকডাউন পিরিয়ডে আমরা ইউজুয়ালি যেটা করি ট্রান্সমিশন চেন ব্রেক, অর্থাৎ সংক্রমণ শৃঙ্খলটাকে ভাঙার জন্য, যে টেস্টটাকে প্রচুর বাড়িয়ে নিয়ে যাই। আর লকডাউন হলে যেটা সুবিধে সেটা হচ্ছে যে মানুষ বাড়িতে থাকবেন, তাই যারা পজিটিভ কেস আইডেন্টিফাইড হচ্ছেন তাদের যারা কন্ট্যাক্টস তাদেরকে ঘরে রাখলে সুবিধা হবে, যে তারা ঘুরে বেড়াচ্ছে না, কমিউনিটিতে স্প্রেড করছে না। আর এই সময়ের মধ্যে যেহেতু পিকটা ডিলেড হচ্ছে, সেই জন্য হচ্ছে যে আমার হাসপাতালে বেড বাড়িয়ে নেওয়া, নতুন মেকশিফট হাসপাতাল তৈরি করা, আইসিইউ এর বেড বাড়ানো, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড বাড়ানো, এবং হচ্ছে আমার অক্সিজেন সিলিন্ডারের যোগান বাড়ানো, ভেন্টিলেটার নতুন নতুন মেশিন কেনা, যা যা প্রয়োজনের চিকিৎসার জন্য যে ড্রাগসগুলো দরকার হবে সেগুলোকে মজুত করা, এইগুলো হচ্ছে তখন, এবং টেস্ট করবার জন্য যে টেস্টিং কিটস সেইগুলোর ব্যবস্থা মজুত করা, এইগুলো হচ্ছে যে এই সময় কেনার সুফল। এবার প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট করে একটা ইন্টারন্যাশনাল লকডাউন করা কেন জরুরি ছিল, এবং এখন এই মুহূর্তে আমাদের ধরুন হচ্ছে মার্চে যখন করা হলো, সারা দেশে একসাথে লকডাউন করার আদৌ কি কোনো প্রয়োজন ছিল? কারণ ধরুন প্রথম কেস যখন ধরা পড়ে কেরলে, এবং তারপরে যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করে দেওয়ার কথা ছিল, পৃথিবীর বেশিরভাগ দেশ বন্ধ করে দিচ্ছে, আমাদের দেশ তখনও বন্ধ করলো না, এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটসের মধ্যে দিয়েই হচ্ছে যে আমাদের এখানে ইনফেকশন ছড়ালো, প্রথম কিন্তু এলো যে মেগা সিটিগুলোতে, অর্থাৎ দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এগুলোতে। কলকাতায় কেস ধরা পড়লো মার্চের বোধহয় শেষের দিকে, 18 তারিখ সম্ভবত। তো তখন যদি বড় বড় শহরগুলোকেই শুধুমাত্র লকডাউন করে রাখা হতো, দেশের বাকি অংশগুলো, অর্থাৎ যেখানে দরিদ্র মানুষের বাস, সেই অংশগুলোকে যদি লকডাউনের আওতায় আওতার বাইরে রাখা হতো, তাহলে হচ্ছে যে একই আমরা লকডাউনে এখন লকডাউন করে যতটুকু অ্যাচিভ করতে পেরেছি প্যান্ডেমিক নিয়ন্ত্রণের দিক দিয়ে, একই জিনিস আমরা অ্যাচিভ করতে পারতাম, কিন্তু দেশের অর্থনীতির এতটা খারাপ হাল হয়তো হতো না, এটা মনে করছেন অনেকেই। গত দিন চারেক আগে ব্রিটিশ মেডিকেল জার্নাল, আপনারা জানেন যে আমাদের মেডিকেল জার্নাল যতগুলো বেরোয়, যেমন ল্যান্সেট বা হচ্ছে যে এরকম পত্রিকা, তেমনি ব্রিটিশ মেডিকেল জার্নাল একটা বহুদিনের এবং খুব নির্ভরযোগ্য একটা মেডিকেল জার্নাল। ব্রিটিশ মেডিকেল জার্নালে 4 দিন আগে ওরা হচ্ছে যে একটা আর্টিকেল লিখেছে, তাতে আমাদের দেশের জনস্বাস্থ্য যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের যে প্রফেশনাল বডি অর্গানাইজেশন ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, তার সাথে অ্যাসোসিয়েশন অফ এপিডেমিওলজিস্ট, আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনস IAPSM, এই তিনটে সংগঠন মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দেয় গত সপ্তাহে। সেই স্টেটমেন্টটার উপরেই এই ব্রিটিশ মেডিকেল জার্নাল এই আর্টিকেলটা লিখেছে। তাতে বলছেন এই তিনটে সংগঠনের থেকে যৌথ বিবৃতিতে বলা হচ্ছে যে উই শুড ইমিডিয়েটলি ডিসকন্টিনিউ লকডাউন, একমাত্র হচ্ছে যে যেখানে ক্লাস্টারিং হচ্ছে, অর্থাৎ একসাথে অনেকগুলো কেস পাওয়া যাচ্ছে, সেখানে এই ক্লাস্টার ওয়াইজ লোকাল মুভমেন্ট রেস্ট্রিকশন, অর্থাৎ ক্লাস্টার রেস্ট্রিকশন, ক্লাস্টার কন্টেইনমেন্ট, ধরুন আজকে কলকাতায় হচ্ছে যে কলকাতা এবং আশপাশের জেলাগুলো 224 পরগনা, হাওড়া, হুগলি, এবং এখন পশ্চিম এবং পূর্ব 2 মিদনাপুর হচ্ছে যে সব থেকে বেশি অ্যাফেক্টেড।
তো সেই জায়গা ক্লাস্টারিং যেখানে দেখা দিচ্ছে সেখানে কন্টেনমেন্টের ব্যবস্থা করা এবং সেটা ট্রু সেন্সে করা, নো এক্সিট নো এন্ট্রি সেটাকে স্ট্রিক্টলি এনফোর্স করা, এবং সেখানকার মানুষজন তাদের যা এসেন্সিয়াল কমোডিটি সেটা তাদের ডোরস্টেপে ডেলিভার করা, তাদের হচ্ছে যে 100% টেস্টিং, যেখানে কন্টেনমেন্ট জোন আইসিএমআর গত 4 দিন আগে যে লেটেস্ট টেস্টিং গাইডলাইন দিয়েছে তাতে বলছে কন্টেনমেন্ট জোনে যারা যারা আছেন, যত মানুষ আছেন, আবাল বৃদ্ধ বনিতা, তাদের 100% মানুষের টেস্টিং করতে হবে উইথ র্যাপিড অ্যান্টিজেন কিট, প্রেফারেবলি উইথ র্যাপিড অ্যান্টিজেন কিট। এবং এই অ্যাসোসিয়েশন তিনটেও একই কথা বলছে যে মানুষের জীবন জীবিকা তার উপরে কি প্রভাব পড়বে সেটা অ্যাসেস করে স্থানীয়ভাবে কিছু লোকাল মুভমেন্ট রেস্ট্রিকশন করা যেতে পারে, কিন্তু এই লকডাউন ইমিডিয়েটলি ডিসকন্টিনিউ করা দরকার। কেননা এই লকডাউন আমাদের দেশে দেখুন, লকডাউন এত কিছু করা, এতদিন ধরে লকডাউন ইত্যাদি করার পরেও আমাদের কিন্তু এখনও পিক উঠছে, এখন হচ্ছে পিকেই পৌঁছাইনি আমরা। পিকে পৌঁছানোর পরে বেশ কিছুদিন একই জায়গায় আমরা থাকবো, যেটাকে আমরা প্ল্যাটো ফেজ বলি, যে মালভূমির মতো একটা জায়গা অনেক থাকবে, কয়েক মাস চলবে, তারপরে যদি নামতে থাকে। তা আমরা পিকেই এখনো পৌঁছাতে পারলাম না এত লকডাউনের পরেও, তাহলে লকডাউন করে লাভ কী? লকডাউন করে বরং কোল্যাটারাল ড্যামেজ হয়েছে অনেক বেশি, মানুষের জীবন জীবিকা ব্যাহত হয়েছে, বিশেষ করে গরিব মানুষের, এবং তার সঙ্গে সমস্ত মানুষেরই একটা লকডাউন ফ্যাটিক দেখা গেছে। এই লকডাউন ফ্যাটিক মানে হচ্ছে যে যারা শ্রোতা আছেন, দর্শক আছেন আজকে, তারাও বুঝতে পারছেন যে লকডাউনে যারা বাড়িতে আবদ্ধ তারা আজকে সরকার নতুন করে লকডাউন জারি করলেও তারা সেটা মানার মতো জায়গাতে নেই, কারণ তারা লকডাউন মানতে মানতে ক্লান্ত হয়ে পড়েছেন, পরিশ্রান্ত হয়ে পড়েছেন। বাড়িতে আবদ্ধ থাকে থাকতে থাকতে সমাজবদ্ধ মানুষ তিনি, তারা পরিশ্রান্ত হয়ে গেছেন। তার বদলে যে আমার লিমিটেড মুভমেন্ট রেস্ট হচ্ছে যে লিমিটেড মুভমেন্ট যদি আমরা অ্যালাউ করি এবং মানুষকে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে, যে বড় পাবলিক গ্যাদারিং আমরা অবশ্যই হচ্ছে বন্ধ করতে বলছে এই সংগঠনগুলো, বলছে বড় কোনো উৎসব, উৎসবের মাস আসছে অক্টোবর, বড় উৎসব করতে বারণ করা হচ্ছে। এবং দেখলেন আমি এতগুলো দেশের উদাহরণ দিলাম, সাউথ কোরিয়া কন্ট্রোল করে ফেলেছিল, সেখানে ওই নাইট ক্লাব, চার্চ, কনফারেন্স হল বা জুম্বা ডান্স স্টুডিওতে আবার নতুন করে কেস দেখা দিচ্ছে। পৃথিবীর যে দেশগুলো আগাম খুলে দিয়েছিল সেখানে কেস দেখা দিচ্ছে। তো সামনে উৎসব আসছে, উৎসবের মাস, উৎসব এবার বাড়িতে বসেই পালন করার কথা, উৎসবে যদি আমরা মেতে উঠি আবার কিন্তু হচ্ছে যে এখন এমনিতেই পিক উঠছে, একটা এক্সপ্লোসিভ সার্জ হবার একটা সম্ভাবনা দেখা দেবে যদি আমরা উৎসবে মেতে উঠি। এখন যে পলিসিটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের যে পলিসি সমস্ত রাজ্যেই চলা হচ্ছে, মেনে চলা হচ্ছে, সেটা হচ্ছে যত কোভিড-19 নতুন কেস ডিটেক্টেড হচ্ছে তাদের অন্তত শতকরা 80 ভাগের ক্ষেত্রে কমপ্লিট থরো কন্ট্যাক্ট ট্রেসিং আমরা করতে পারব। এখন এই তিনটে অর্গানাইজেশন যেটা নতুন করে রেকমেন্ড করছে, বলছে না তোমার আর কন্ট্যাক্ট ট্রেসিং এইভাবে করে লাভ নেই, টার্গেটেড টেস্টিং অফ পিপল উইথ সিমটমস, যারা যাদের মানে উপসর্গ রয়েছে, জ্বর সর্দি কাশি সঙ্গে হচ্ছে যে যদি শ্বাসকষ্ট থাকে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, অথবা যদি শ্বাসকষ্ট এরকম হয় যে হাসপাতালে ভর্তি হওয়ার মতো, তাহলে সেটাকে আমরা সারি কেস বলি, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। এই ধরনের সিমটম যাদের রয়েছে তাদেরকে অবশ্যই টেস্ট করতে হবে। এছাড়া কাদের টেস্ট করা হবে? সমস্ত এল্ডারলি পিপল, একটা বয়সের উপরে, 60-এর উপরে যাদের বয়স রয়েছে তাদের প্রত্যেকের টেস্ট করা দরকার, এবং হচ্ছে যে যাদের অন্য কোনো কারণে সার্জারি দরকার তাদেরকে, ধরুন হচ্ছে যে যাদের বাচ্চা হবে, যে গর্ভবতী মহিলাদের প্রসব আসন্ন তাদের টেস্ট করা দরকার, যাদের অন্যান্য কারণে টেস্ট সার্জারি করা দরকার, এমার্জেন্সি, ধরুন অ্যাপেন্ডিসাইটিস হবে কি অন্য কোনো অ্যাপেন্ডিসাইটিসে ভুগছে কি কলিসিস্টাইটিসে ভুগছে, যে কোনো ধরনের, বা হচ্ছে যে রোড ট্র্যাফিক অ্যাক্সিডেন্ট, তাদেরকে হচ্ছে যে অপারেশনের আগে অবশ্যই তাদের টেস্ট করাতে হবে, কেননা আমার চিকিৎসক নার্স তাদের যাতে সংক্রমণ না হয় সেজন্য। সমস্ত হেলথ কেয়ার ওয়ার্কার তাদেরকে হচ্ছে যে নিয়মিত সময়ের অন্তরে তাদেরকে টেস্টিং করতে হবে। এইভাবে টার্গেটেড টেস্টিংয়ে যেতে হবে আমাদের। তার কারণ হচ্ছে যে আমাদের কিটস সীমিত, রিসোর্স লিমিটেড, এবং দেখা গেছে এই যে ট্র্যাক অ্যান্ড টেস্ট পলিসি চলছে এটাতে কি হয়েছে,
আমরা সেরো সার্ভেইলেন্স, আপনারা জানেন যে আইসিএ বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা হচ্ছে সেরো সার্ভেইলেন্স করেছে। প্রথম ফেজে আমাদের এখানে কলকাতাতে তারা প্রায় 14% হচ্ছে যে ইনফেকশন পেয়েছে, মানে 14% মানুষ, কলকাতার যা জনসংখ্যা তার 14% মানুষ সেই জুনের শুরুতে তখনই ইনফেক্টেড ছিল। সেকেন্ড ফেজ শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলাগুলোতে, আগামী সপ্তাহে হবার কথা যদি রাজ্য সরকার গ্রিন সিগন্যাল দেয়। এখন অব্দি গ্রিন সিগন্যাল দেয়নি, আইসিএমআর চেষ্টা করছে কিন্তু গ্রিন সিগন্যাল পায়নি। কিন্তু আইসিএমআর সেকেন্ড ফেজের যে সার্ভে চালু করেছে, সার্ভে করে ফেলেছে দিল্লি এবং মুম্বাইতে, তার ডেটা যদি দেখেন তাহলে দেখবেন দিল্লিতে 29% লোক হচ্ছে ইনফেক্টেড, অর্থাৎ দিল্লির টোটাল যা জনসংখ্যা তাতে 29% মানে হচ্ছে 20 মিলিয়ন, 20 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 2 কোটি, 2 কোটি লোক হচ্ছে সেখানে ইনফেক্টেড। অথচ আমরা আরটিপিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন বা ট্রুনেট দিয়ে ডিটেক্ট করেছি কতজনকে, মাত্র 1,80,000 লোককে। অর্থাৎ আমার 2 কোটি লোক ইনফেক্টেড কিন্তু আমি 2 লাখ লোককেও হচ্ছে যে ডিটেক্ট করতে পারছি না, অর্থাৎ যত ডিটেক্ট করছি তার অন্তত 50 থেকে 100 গুণ লোক অ্যাকচুয়ালি ইনফেক্টেড আমার রয়েছে। আমরা যেটাকে ডিটেক্ট করছি, টেস্ট করে পজিটিভ বলে দেখাচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি টিপ অফ অ্যান আইসব্যাগ, টিপ অফ দ্য আইসব্যাগ, হিমশৈলার চূড়া, বাকি যেটা চূড়াটা আমরা দেখতে পাচ্ছি বাকিটা জলে ডুবে আছে, অর্থাৎ কমিউনিটিতে আনডিটেক্টেড অবস্থায় রয়ে গেছে। তা যদি আর যদি মুম্বাইয়ের ফিগার বলি, মুম্বাইয়ে 58% আরবান স্লামসে, ওই যে ধারাবি টারাবি সমেত সমস্ত আরবান স্লামসে 58% কেসে সেরো সার্ভেলেন্সে পাওয়া গেছে যে 58% লোক হচ্ছে যে ইনফেক্টেড। হ্যাঁ, হয়তো হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছি, 58% ইনফেক্টেড, কিন্তু আমরা এই টেস্টিং যদি করে যাই তাহলে হচ্ছে যে আমরা, আর সেখানে নন স্লাম এরিয়াতে 15% ইনফেক্টেড এই সেকেন্ড ফেজে পাওয়া গেছে। আমাদের এখানেও যদি আজকে সেকেন্ড ফেজে করা হয় তাহলে ফার্স্ট ফেজে কলকাতায় ধরুন 14% পাওয়া গেছে, 14.39% ছিল, সেকেন্ড ফেজে করলে আমার ধারণা ওই 50% উপরেই হবে, মানে ওই মুম্বাইয়ের মতোই ফিগার হবে, বা দিল্লির মতো যদি হয় 30 থেকে 50% মধ্যে, 50% কাছাকাছি হবে, ছাড়িয়েও যেতে পারে ইনফেকশনের সেরো সার্ভেলেন্সে পজিটিভিটির চান্স। তাহলে আমরা ইনফেক্ট কত লোককে করতে পারছি ডিটেক্ট আরটিপিসিআর মারফত? খুবই একটা কম সংখ্যক লোককে। তাহলে এইভাবে টেস্টিং করে লাভ কী? সেই জন্য এই তিনটে অর্গানাইজেশন যেভাবে বলছেন যে আমরা এখন টার্গেটেড ইয়েতে চলে যাই, যারা ইয়াং জেনারেশন, যার হচ্ছে যে এমনি এলাকা ধরে ধরে গিয়ে ইয়াং লোককে ডেকে এনে টেস্টিং করে কোনো লাভ নেই, তাদের আমার রিসোর্স নষ্ট হবে, তার চেয়ে আমরা টার্গেটেড পপুলেশনকে করি, টেস্টিং করি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করি, তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করি। আমাদের লকডাউনের পক্ষে যারা কথা বলছেন আমাদের দেশে, তারা দেখাচ্ছেন যে আমাদের লকডাউন করার পরে কেস ফ্যাটালিটি রেট, অর্থাৎ 100 জনের রোগ হলে, 100 জনের পজিটিভ হলে তার মধ্যে কতজন মারা যাচ্ছেন সেইটা কমতে থাকছে। কত কমছে? মার্চের তো কোনো হিসাব ছিল না, মার্চের তো মাত্র 434টা কেস ছিল আর 9টা ডেথ ছিল। জুন থেকে জুলাই কম্পেয়ার করে দেখাচ্ছেন তারা যে মিড জুনে 3.3% কেস ফ্যাটালিটি রেট ছিল, যেখানে মিড জুলাইয়ে 2.7%। কিন্তু তারা এটা খেয়াল রাখছেন না যে জুনে আমাদের কাছে এত যন্ত্রপাতি ছিল না, এত ওষুধপত্র ছিল না, এবং সবচেয়ে বড় কথা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল ছিল না। এখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল এসে গেছে, আমরা জানি কি প্যাথোজেনেসিসটা, জানি কি হলে কি দিতে হবে, জানি সাইটোকাইন স্টর্ম হলে কি দিতে হবে আমরা সেটা জানি, অন্যান্য কিছু যদি ব্লিডিং মানে পালমোনারি ব্লিডিং ডিসঅর্ডার হয় সেখানে কি দিতে হবে আমরা জানি, আমরা জানি যে ভেন্টিলেশন দেওয়া ভালো না হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া বেটার, স্টেরয়েডের কি রোল আমরা জানি, রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে শিখেছি, সুতরাং হাইড্রোক্সিক্লোরোকুইনের কী রোল সেটা জেনে গেছি। এখন একটা স্ট্যান্ডার্ডাইজড ট্রিটমেন্ট প্রোটোকল এসছে এবং ক্লিনিক্যাল ম্যানেজমেন্টে ডাক্তাররা অনেক বেশি কনফিডেন্ট হয়েছেন, আমাদের দেশের যারা চিকিৎসক সমাজ অনেক বেশি কনফিডেন্ট হয়েছেন, তার জন্য কেস ফ্যাটালিটি রেটটা কমেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। ভেন্টিলেশন, আমি আর পরিসংখ্যানের দিকে যাব না, ছোটো পরিসংখ্যানের দিকে আমি এবার র্যাপ আপ করবো, প্রায় 1 ঘন্টা হতে চললো, আমি সামারাইজ করি যে লকডাউন প্রথম কথা কোনো ম্যাজিক স্টিক নয়, কোনো ওয়ান্ড নয় যে
এটাকে বুলিয়ে দেবো, লকডাউন বলে দেবো, আর হচ্ছে যে ফুস মন্তরে করোনা প্যান্ডেমিক হওয়া হয়ে যাবে, এটা আমাদের কাছে পরিষ্কার। দ্বিতীয় যেটা হচ্ছে যে লকডাউন করলেও তার একটা পরিকল্পনা করা উচিত এবং পরিকল্পিতভাবে, এবং আনলকের একটা পরিকল্পনা থাকার কথা। যেটা WHO প্রধান সেক্রেটারি জেনারেল কয়েকদিন আগে বলেছেন যে যারা ইনফেকশনটাকে ট্রান্সমিশনটাকে কন্ট্রোল না করেই আনলক করতে শুরু করছেন যাচ্ছেন, আনলক করার আনলক 1, 2, 3, 4 বলে যারা করতে যাচ্ছেন যেসব দেশ, অ্যাকচুয়ালি ওই আনলকের আনলক করার দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ রোড ম্যাপ টু ডিজাস্টার। তো আমাদের দেশের যারা পলিসি গ্রহণ করেন, নীতি নির্ধারণ করেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা এই সমস্ত কিছু মাথায় রেখে, অন্যান্য দেশের অভিজ্ঞতাগুলো মাথায় রেখে তারা আসবেন। আমি শেষ করব যেটা দিয়ে, যে ইন্টারমিডিয়েট লকডাউন পাকিস্তানের একরকম বললাম, আমাদের এখানে যে লকডাউন চলছে সেটা একটা, যে ওই সপ্তাহান্তে দুদিন, বা ধরুন হচ্ছে শনি মঙ্গলবার ওই, বা হচ্ছে এইরকম করে যে লকডাউনে চলছে, এটাতে কি ইফেক্ট আমাদের রাজ্যে সংক্রমণের যা গ্রাফ দেখা যাচ্ছে, তাতে এইরকম একদিন দুদিনের যে লকডাউন, সেটার কোনো পজিটিভ ইম্প্যাক্ট এখনো অবধি দেখা যায়নি, তথ্য তারা বলছে না। বরং দেখছি লোকালাইজড লকডাউন বা লোকালাইজড কন্টেনমেন্ট, ধরুন যেখানে ব্রড বেসড কন্টেনমেন্ট হচ্ছে, আমি আলিপুরদুয়ার জেলায় কর্মরত, শহরে প্রচুর কেস হচ্ছিল, প্রচুর ক্লাস্টারিং হচ্ছিল। তো ওখানে 7 দিন লকডাউন করার পর হচ্ছে যে 7 দিন এবং তারপরে আরও 7 দিন আমরা প্রচুর মানে উই হ্যাভ র‍্যাম্পড আপ টেস্টিং, এবং এখন দেখা যাচ্ছে সেখানে ডিজিজ ডাবলিং টাইম অনেক বেড়ে গেছে, কেস অনেক কমে গেছে, তার একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আমাদের জেলা বা অন্য জেলারও যা পরিসংখ্যান দেখছি, তাতেই সপ্তাহে একদিন দুদিনের লকডাউনের কোনো ইম্প্যাক্ট দেখছি না। এটা একটা কম্পিউটেশনাল মডেল, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরেতে কয়েকজন বিজ্ঞানী সেটা করেছিলেন, অঙ্ক কষে দেখিয়েছিলেন যে এইভাবে কিছু কমতে পারে, কিন্তু তারা মাথায় রাখেননি যে আমাদের এখানকার মানুষজনের, জনগণের যে আচরণ, কমিউনিটি বিহেভিয়ার, সেটাকে মাথায় রাখেননি। আমাদের কমিউনিটি বিহেভিয়ার কীরকম, যেদিন বন্ধ মানে লকডাউন হবে তার ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় বাজারে ভিড় করা এবং পারলে সমস্ত কিছু কিনে নেওয়া, যাতে যেন মনে হবে যে আগামী 3 মাস বন্ধ থাকবে, হয়তো 2 দিনের লকডাউন, তারা বাজারে ভিড় করেন। আবার লকডাউন 2 দিন হয়ে গেলেই তার পরের দিন সকালবেলা বাজারে যেভাবে ভিড় করেন, যে যেন বহুদিন পরে বাজারে আসছেন, হুমড়ি খেয়ে পড়েন, এটা একটা বিষয়। তার ছাড়া যদি এমনি সাধারণভাবে আপনি সাধারণ বুদ্ধিতে বলে দেখেন, পাটিগণিতের অঙ্কে, ধরুন পাড়ার একটি দোকান, গ্রসারি শপ, সেখানে সারা সপ্তাহে ধরা যাক 140 জন বাজার করেন, নিয়মিত খদ্দেরই তো বেশিরভাগ দোকানে হয়, ফ্লাইং কাস্টমার হয় না এগুলোতে। তো 140 জন কাস্টমার যদি 7 দিন ধরে বাজার করেন, তাহলে দৈনিক 20 জন করে কাস্টমার আসবে। দিনে 10 ঘন্টা যদি খোলা থাকে দোকানটা, তাহলে হচ্ছে এই 20 জন হচ্ছে 10 ঘন্টা ধরে, অর্থাৎ ঘন্টায় 2 জন করে আসবে। কিন্তু আপনি যদি 2 দিন বন্ধ করে দেন, অর্থাৎ 5 দিনেই 140 জন বাজার তো করবে, 2 দিন আসতে পারলো না, 7 দিনে 140 জন আসছিল, 5 দিনে 140 জন আসবে, এবং 5 দিনে 140 মানে হয়ে গেল সংখ্যাটা 28, পার ডে 20 জন ছিল, 28 জন, অর্থাৎ ঘন্টায় 2 জন ছিল, হয়ে গেল 3 জন। অর্থাৎ 2 দিন লকডাউন করে আপনি আসলে হচ্ছে যে বাজারগুলোতে ভিড় বাড়াচ্ছেন। এই জন্য এই পদ্ধতিটাতে যারা বলেছেন, ব্যাঙ্গালোরে যে 2 জন যারা করেছেন, সুব্রামনিম এবং অন্যান্যরা, তারাই পরে বলেছেন যে আমরা জনগণের এই চরিত্রটাকে মাথায় রাখিনি, 1 নম্বর ওই যেটা বললাম যে লকডাউনের আগে এবং লকডাউনের পরে যেটা, কিন্তু এই অঙ্কটাকেও মাথায় রাখা হয়নি যে হচ্ছে যে আমি যদি সপ্তাহে 2 দিন কমিয়ে দিই, মানুষগুলো বাজার যাওয়া তা বন্ধ করে দেবে না, বাজারে যাবেন কিন্তু এক কম সময়ের মধ্যে বেশি মানুষ ভিড় করবেন। সেই জন্য দেখা গেছে যে ইন্টারমিডিয়েট লকডাউন বলতে হয় 15 দিন লকডাউন, ফলোড বাই 15 দিন সমস্ত কিছু ওপেন খোলা রাখা, অথবা হচ্ছে 7 দিন লকডাউন অন্তত এক যদি লকডাউন করতেই হয়, এবং সেটা স্থানীয়ভাবে যেখানে ক্লাস্টারিং হচ্ছে শুধু সেখানটাতেই লকডাউন করা। আমি হচ্ছে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি যখন শেষ করতে যাচ্ছি এই বক্তব্য, তখন এটুকু বলবো যে লকডাউনের কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই, বরং হচ্ছে যে ব্রড বেসড কন্টেনমেন্ট, এবং হচ্ছে যে যদি কন্টেনমেন্ট করতেই হয়,
সেটা যেহেতু এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 14 দিন, ডাবল দ্য ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ 28 দিন, অন্তত পক্ষে 14 দিন লকডাউন, আমরা 14 দিন লকডাউন 14 দিন খোলা এইভাবে এগোতে পারি। কিন্তু হচ্ছে যে ওই 2 দিন 4 দিন লকডাউন বা টানা 2 মাস লকডাউন কোনোটাই বাঞ্ছনীয় নয়। আমি এতক্ষণ প্রশ্নগুলো দেখতে পারিনি, কমেন্টে কোনো প্রশ্ন সেরকমভাবে আছে কি না, না সেভাবে প্রশ্ন কিছু নেই। আচ্ছা, কিউবা নিয়ে আলোচনাটা আমি এড়িয়ে গেছিলাম, এড়িয়ে যাইনি, মানে আমি একজন বলেছেন, আমি ভুলে গেছিলাম কিউবা নিয়ে আলোচনা করতে। কিউবায় কিন্তু টোটাল লকডাউন বলে কিছু এরকম কখনোই করা হয়নি। কিউবার মানুষের জনস্বাস্থ্য, কিউবা হচ্ছে সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত, ওইটুকু একটা ছোট দেশ, তাদের ডাক্তার পপুলেশন রেশিও পৃথিবীর সর্বোৎকৃষ্ট, প্রতি 104 জন জনসংখ্যা পিছু 1 জন করে চিকিৎসক, এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ওরা সেই স্বাস্থ্যকেন্দ্রে যারা এবং যারা চিকিৎসক তারা কিন্তু শুধুই ক্লিনিশিয়ান নয়, তারা জনস্বাস্থ্যের মানে লোক তারা, এবং তারা সকালবেলা চিকিৎসা করার আগে, ক্লিনিক খোলার আগে আগে পাড়াতে যে কটা ফ্যামিলি তারা দেখেন, প্রতি 1-1টা স্বাস্থ্যকেন্দ্র পিছু 100 থেকে 150 ফ্যামিলি, সেই বাড়িগুলোতে ভিজিট করেন, ওই এলাকায় হচ্ছে যে মানুষ মাস্ক পরছেন কি না, সোশ্যাল ডিস্ট্যান্সিং করছে কি না থেকে শুরু করে স্যানিটেশন থেকে শুরু করে পুষ্টি পাচ্ছে কি না, সমস্ত কিছু দেখে এসে তারা স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখতে বসেন। রোগী দেখার পর বিকেলবেলা আবার তারা এলাকার মানুষকে সচেতন করতে বেরোন। ওই দেশের পাবলিক হেলথ সিস্টেমটাই আলাদা, সেটা বলতে গেলে অন্যদিন একদিন আলাদা করে আলোচনা করতে হয়, কিউবার কি করে জনস্বাস্থ্যের সমস্যাগুলি, কিউবা কিভাবে ট্রিট করে, কোভিডকে কিভাবে তারা মোকাবিলা করেছে, সে এক আলাদা গল্প, শুনলে মনে হবে রূপকথার গল্প, কিন্তু কিউবা করে দেখিয়েছে। কিউবার সাথে বাকি দেশগুলোর তুলনা চলে না, তাই কিউবার আলোচনায় আজকে ঢুকিনি। কিউবা নিয়ে যদি সম্ভব হয় ইউনাইটেড ফেডারেশন যদি পরে আলোচনা করে, শুধু কিউবা নিয়েই, কিউবা এবং কোভিড এই নিয়েই একদিন আলাদা আলোচনা করা যেতে পারে। অনেক ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।